ঠিকাদারি করে নেতাগিরি চলবে না, হ্যাঁ এমনটাই কিন্তু কড়া বার্তা দিলেন পুরুলিয়া জেলা সভাধিপতি। আমরা সংক্ষিপ্ত ভাবে খবরটিকে আলোচনা করবো, তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নেবেন, কেননা ফরিদ বাংলা চ্যানেল লেটেস্ট পলিটিক্যাল নিউজ পলিটিক্যাল আপডেট গুলো আপনাদের পর্যন্ত পৌঁছে। চলুন আমরা দেখে নিই, ঠিকাদারি করে নেতাগিরি চলবে না, তৃণমূল কর্মীদের কড়া বার্তা পুরুলিয়া জেলা সভাধিপতি। পুরুলিয়ার মানবাজার বিধানসভার কর্মী সম্মেলনে দলের নেতা কর্মীদেরকে এমনই কড়া বার্তা দিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বললেন, এখানে আমাদের দলের কয়েকজন ঠিকাদারি করে নেতাগিরি করছেন, তা আর চলবে না। আপনারা সাধারণ কর্মী হয়ে কাজ করুন, স্বাগত, কিন্তু আপনাদের কোনো পদেও রাখা হবে না। এদিনের সম্মেলন থেকে কর্মীদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিলেন গুরুপদ টুডু, একজোট হয়ে লড়ার বার্তা দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের রাষ্ট্র মন্ত্রী সন্ধ্যারানী টুডু। আসলে মানবাজার বিধানসভার বেশ কয়েকজন তৃণমূল নেতা এখন ঠিকাদার হয়ে গিয়েছেন, দলের কাজ করতে করতেই তারা সরকারি কাজের বরাত পেয়ে যান। এই বিষয়টি যে আম জনতা ভালোভাবে নিচ্ছেন না, তা দেরিতে হলেও উপলব্ধি করছে পুরুলিয়া জেলা তৃণমূল। তাই দলের জেলা নেতৃত্বের এমন কড়া বার্তা, সে কারণে ব্লক সভাপতি থেকে পূর্ণাঙ্গ জেলা কমিটি গড়ার ক্ষেত্রেও দল এই বিষয়টিকে মাথায় রাখে। এবার ব্লক অঞ্চল কমিটি গঠনেও সেই একই পদে হাঁটছে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন জেলা সভাপতি গুরুপদ টুটু বলেন, মানুষের সঙ্গে আরো বেশি করে জনসংযোগ বাড়ান, ঘরের দাওয়ায় বসে মানুষজনের কি সমস্যা তা জেনে সমাধান করুন, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলো তুলে ধরুন যাতে দ্রুত সমস্যা মেটানো যায় তার ব্যবস্থা করুন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে পুরুলিয়ার তৃণমূল কিন্তু তাদের দলের যে রেক্টিফিকেশন, যে ভুল শুধরানো, সেই ভুলগুলো তারা শুধরাচ্ছে এবং তারা চাইছে 2021 বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে সেই পুরুলিয়ার মানবাজার সিট দখল করতে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।